সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধানগণ, আপনাদের প্রত্যেককেই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন শিক্ষামূলক ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা কথা বলবো যে এইচএসসি 2021 যারা পরীক্ষা দিবে, তো তাদের সেই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করে প্রতিষ্ঠানে এক্সেলে কিভাবে সংরক্ষণ করতে হবে এবং সেই এক্সেল যে ফরম্যাট সেটি আপনারা কিভাবে করবেন, তো আজকের ভিডিও টিউটোরিয়াল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি নিজেও আপনি কম্পিউটারে এক্সেল ফরম্যাটে 2021 সালের এসএসসি এবং এইচএসসি আমরা যেটাই বলি না কেন এই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের তথ্য কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে সিটি সেখানে 11 নম্বরে কিন্তু বলা আছে যে শিক্ষার্থী কর্তৃক জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পূর্বক নিচের 6 কে এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এসএসসি এবং এইচএসসি যারা 2021 সালের পরীক্ষার্থী, তো তাদের কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ চলমান আছে। তো অলরেডি আমাদের কিন্তু 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, আগামীতে আরও অ্যাসাইনমেন্ট আসবে। তো এখন প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা যখন জমা দিবে তখন নির্দিষ্ট শিক্ষক ওই অ্যাসাইনমেন্টগুলো দেখে তার একটা মূল্যায়ন কিন্তু করবে এবং সেই মূল্যায়নগুলো কিভাবে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে সেই সংক্রান্ত একটি নমুনা সহক আছে। প্রথমে আমাদের লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন ও ঠিকানা, তারপর গ্রুপ ও বিষয়, আর তার নিচে লিখতে হবে শ্রেণীর শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনাম ও নম্বর, অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ, অ্যাসাইনমেন্ট জমা প্রদানের তারিখ। তারপর এখানে আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে প্রাপ্ত স্কোর রুব্রিক্স অনুযায়ী সেখানে দিতে হবে। এখানে কিছু ঘর ফাঁকা আছে এবং নম্বর এবং মন্তব্য। মূলত এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের তথ্য সংরক্ষণের এক্সেল ফরম্যাট। তো এখানে পিডিএফ দেওয়া আছে, আমি আপনাদের সুবিধার্থে কিছুক্ষণ আগে এক্সেল ফরম্যাটে আমি এটি করেছি আমার প্রতিষ্ঠানের জন্য। তো আপনারা ইচ্ছে করলে আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখান থেকে গুগল ড্রাইভের একটি লিঙ্কে এই অ্যাসাইনমেন্ট সংরক্ষণের যে এক্সেল শিট সেটি আমি সেখানে আপলোড করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারেন। তবে ডাউনলোডের আগে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। তো এটি আপনারা কিভাবে করবেন, আমি এটা করেছি, হয়তো এখান থেকে নিলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, বাট যারা করেনি তাদের জন্য একটু হেল্প হবে। আপনারা প্রথমে একটি এক্সেল শিট নেবেন। এক্সেল শিট নেওয়ার পরে আপনারা এটার পেজ সেট আপটা করে নেবেন, যেহেতু অনেকগুলো কলাম সেই জন্য এখানে আপনারা এগুলো ল্যান্ডস্কেপ মোডে রাখবেন। তো আমি যদি আপনাদেরকে একটু পেজ লেআউটে দেখাই, দেখেন মার্জিন আপনারা নর্মাল এটা সিলেক্ট রাখবেন, তারপরে ওরিয়েন্টেশন দিবেন আপনারা ল্যান্ডস্কেপ, আর সাইজ এখানে আপনারা এ4 দিয়ে রাখবেন, সেটিংস মোটামুটি এটুকুই। তারপর আপনারা পুরো পৃষ্ঠাটা সিলেক্ট করে এখানে দেখেন নিকশ ব্যান অথবা নিকশ শুধু এই ফন্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এই অ্যাসাইনমেন্টের কিছু অংশ তাদের বোর্ডে প্রেরণ করা হবে, অতএব এটা আপনারা অবশ্যই নিকশ অথবা নিকশ ব্যান এই ফন্টে করে রাখবেন। কারণ যদি মাধ্যমিক অফিস থেকে বা আঞ্চলিক অফিস থেকে বা শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানের কাছে এগুলো সফট কপি চায়, সেক্ষেত্রে আপনাদের এটি পাঠাতে সুবিধা হবে। তো এখানে আমি প্রতিষ্ঠানের নাম লিখেছি, তারপরে ইন নম্বর দিয়েছি এবং ঠিকানা দিয়েছি। এটি আমি রেখেছি হচ্ছে 16 ফন্টে, এটা মার্কস অ্যান্ড সেন্টার করে দিয়েছি, তারপরে এটাও মার্কস অ্যান্ড সেন্টার করে দিয়েছি, গ্রুপ ও বিষয় এখানে আমি লিখে দেব। তারপরে আমি শ্রেণী রোল বা ওখানে যে এক্সেলের যে ফরম্যাট সে অনুযায়ী আমি লিখে দিয়েছি। তার এইখানে আমি ফন্টের সাইজ রেখেছি 11, কারণ এখানে আমি যখন কম্পোজ করব তো মোটামুটি এর মধ্যে এটাই এটি যাবে। ফন্টের সাইজ আপনারা বাড়ালে কিন্তু পৃষ্ঠায় তথ্য কম আঁটবে, এই জন্য আপনারা ফন্টের সাইজ 11ই রেখে দেবেন।
আর এটা যেহেতু টাইটেল একটু বড় করে দেখানোর জন্য 16 দিয়েছি, তার নিচেরটা আমি 12 ফন্ট দিয়েছি, আর এইগুলো সব আমি এখানে 11 ফন্ট দিয়েছি। তো আপনারা নিজে করতে নিলে একটু ঝামেলায় পড়তে পারেন, যারা এক্সেলে একদমই নতুন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, মূলত তাদের জন্যই আমার কাজটি। যারা এক্সেলে নতুন করতে পারবে না, যারা তারা জাস্ট এটা ডাউনলোড করে নিয়ে জাস্ট আপনারা এটা কপি করে নিতে পারেন, তো সেক্ষেত্রে বারবার আপনাকে সফটটা কিন্তু বানাতে হবে না। তো আমি এটা করেছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা যে কাজটি করবেন সেটা হলো এই যে শিটটা, এটা আপনারা কপি করে নেবেন, একাধিকবার কপি করবেন। কপি করে নিলে জাস্ট পেস্ট করে করে নেবেন। আমি যদি এটা একটু প্রিন্ট ভিভিউ দেখাই, দেখেন সুন্দর এক পৃষ্ঠায় কিন্তু এটা চলে এসেছে। তো মোটামুটি এক পৃষ্ঠায় 30 থেকে 32 জন শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে সংরক্ষণ করা যাবে। যখন এক পৃষ্ঠার কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এটা সেভ করে দেবেন, সেভ করে এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে আছে এটা প্রয়োজনে এটা কপি করবেন, হ্যাঁ কপি করে আবার এখানে পেস্ট করে দেবেন। তারপর তার ভিতর যে ডাটাগুলো থাকবে সেগুলো মুছে আবার আপনারা কাজ করতে পারবেন।